আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবছর এইচএসসিতে কমেছে জিপিএ ৫ এর সংখ্যা, সারা দেশে পাশের হার প্রায় ৮৬%। ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি কেউই, মন খারাপ না করে তাদের নতুন উদ্যমে লেখাপড়ার পরামর্শ প্রধানমন্ত্রী। দুবছর না যেতেই সড়কের অবস্থা ছেঁড়া কাঁথার মতো, ঢাকা সিলেট মহাসড়কের কাজের মান নিয়ে ক্ষুব্ধ ওবায়দুল কাদের। ঢাকার বাতাসে ক্ষতিকর প্লাস্টিক কণা নিঃশ্বাসে রক্তে মিশে জটিল রোগে আক্রান্ত করছে মানুষকে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, এবছর এইচএসসিতে কমেছে পাশের হার এবং জিপিএ ৫ এর সংখ্যা। ১১টি শিক্ষাবোর্ডে গড় পাশের হার ৮৫.৯৫%, আর জিপিএ ৫ পেয়েছে ১,৭৬,০০০। দুই ক্ষেত্রেই ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করেছে, তবে একজনও পাশ করেনি ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে শিক্ষামন্ত্রী বলেন, এবারে ১২ বিষয়ে পরীক্ষা হওয়ায় ফল কিছু খারাপ হয়েছে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। কলেজ জীবন শেষে বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে এসব শিক্ষার্থী, এবার আগে ভাগেই ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারেন শিক্ষার্থীরা, পরে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। এবার এইচএসসিতে ১১,৭৭,০০০ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ১০,১১,০০০, পাশের হার ৮৫.৯৫%, যা গত বছরের চেয়ে ৯.৩১% কম। জিপিএ ৫ পেয়েছে ১,৭৬,০০০, যা গতবারের চেয়ে প্রায় ১৩,০০০ কম। পাশের হার ও এ প্লাস পাওয়ার ক্ষেত্রে ছাত্রদের চেয়ে ছাত্রীরা ভালো করেছে। বোর্ড ভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে কুমিল্লা, পাশের হার ৯০.৭২%। এরপর রয়েছে ঢাকা, বরিশাল, যশোর, রাজশাহী ও সিলেট। সবচেয়ে কম পাশের হার দিনাজপুরে ৭৯.০৮%, এরপরে রয়েছে ময়মনসিংহ ও চট্টগ্রাম। কারিগরি বোর্ডে পাশের হার ৯৪.৪১%, মাদ্রাসা বোর্ডে ৯২.৫৬%, এছাড়াও ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে একজনও পাশ করেনি। এবার যখন ১২টি পত্রে পরীক্ষা হয়েছে তখন সবাই তত ভালো করতে পারেননি, এবং সেই জন্যই যে সকল প্রতিষ্ঠানে শূন্য সংখ্যক পরীক্ষার্থী পাশ করেছে সেই ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাদের কাছে আমরা সমস্ত তথ্য চেয়েছি। সংক্ষিপ্ত সিলেবাসে পাশ করেছে এইচএসসির শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও এই সিলেবাস থেকে প্রশ্ন করার তাগিদ দেন শিক্ষামন্ত্রী। যে সিলেবাসে এইচএসসি বা সমমানের পরীক্ষা হয়েছে ঠিক সেই সিলেবাসের ওপরেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটি হওয়া উচিত, যেহেতু আমরা একই সিলেবাসের উপরে পরীক্ষা নেই। এবার এ প্লাস পাওয়া অর্ধেকের বেশি শিক্ষার্থী কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না আসন সংকটের কারণে, তাই বিকল্প শিক্ষায় জোর দেওয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর। শিক্ষার্থীদেরকে আমি বলবো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি যারা হতে পারবেন না তারা খুব সহজেই যদি এই কলেজগুলোতেও ভর্তি হন, এবং সেখানে যে অনার্সে ভর্তি হতে হবে তার কিন্তু কোনো মানে নেই, আপনি অনার্স করলেই কিন্তু চাকরির নিশ্চয়তা নেই আপনার, কোনো মাস্টার্স করেও আপনার চাকরির নিশ্চয়তা নেই। আপনার চাকরির নিশ্চয়তা তখনই থাকবে যখন আপনার দক্ষতা থাকবে। আমাদের এই ২৫৭টি যে কলেজ আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন, সেখানে আমরা এই দক্ষতার বৃদ্ধি করবার জন্য আমরা সব ব্যবস্থা করছি। গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় আরও বেশি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হবে বলেও জানান তিনি। মূল্যায়ন শেষে মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সাংবাদিকবৃন্দ, এইচএসসির ফল প্রকাশের পর বাদ ভাঙা উচ্ছ্বাসে মাতে উত্তীর্ণ শিক্ষার্থীরা, ঢাকঢোল পিটিয়ে নেচে গেয়ে আনন্দ উদযাপন করে তারা। প্রত্যাশিত ফল পেয়ে খুশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। তবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন শফিউল আলম সুজন।
আনন্দের এই দিন বারবার কি আসে, তাই তো এইচএসসি ও সমমানের পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে উচ্ছ্বাসে মাতে শিক্ষার্থীরা। গলা ছেড়ে হই হুল্লোড় উল্লাসে নেচে গিয়ে নিজ ক্যাম্পাস মাতিয়ে তোলেন শিক্ষার্থীরা। হাতে হাত মিলিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দের বন্যা, এ যেন স্বপ্নের পথে এগিয়ে চলা। আমরা সবাই অনেক 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 খুশি, আমরা প্রত্যাশার মধ্যে রেজাল্ট পেয়েছি। তো অনেক কষ্টের পর এত সুন্দর একটা ফলাফল পাওয়ার পরে অনেক বেশি ভালো লাগছে, আশানুরূপ ফলাফল পেয়েছি আর অনেক 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 খুশি, এত খুশি ভাষা প্রকাশ করতে পারছি না। মোবাইলে এসএমএস করে কিংবা ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল জানা গেলেও অনেকেই আসে নিজ ক্যাম্পাসে। দীর্ঘদিন পর বন্ধুদের সাথে আনন্দ ভাগাভাগি করতে কমতি ছিল না শিক্ষার্থীদের মধ্যে। অনলাইনে ক্লাস করতে হয়েছে, তো অনেক ডিফিকাল্টিস ফেস করেছি, মানে আনসার্টিনিটির মধ্যে দিয়ে পরীক্ষা দেওয়ার পরেও আমাদের আশারূপ ফল পেয়েছি, সেজন্য সবাই খুশি। অনলাইনে তখন নিয়মিত ক্লাস নিচ্ছে, এন্ড অফলাইনেও আমরা অন্যান্য কলেজে অনেক বেশি ক্লাস পাইছি, সবই আমাদের টিচারদের অবদান। আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছিল এবং আমাদেরকে বেশ কিছুটা পুনর্বিন্যাসকৃত নম্বর বন্টনে হয়েছে পরীক্ষা, যার কারণে কিছুটা সহজ হয়েছিল। ভালো ফলাফলের পেছনে নিজেদের প্রচেষ্টার পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের আন্তরিকতা ছিল সব সময়, আর নানা প্রতিবন্ধকতার মধ্যে ভালো রেজাল্ট করতে পেরে সন্তুষ্ট তারা। মেয়ে এত ভালো রেজাল্ট করবে আমি চিন্তাই করিনি, অনেক ভালো রেজাল্ট করছে আমার মেয়ে। আমার দুই ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, ওরা টুইন, দুজনে মাশাআল্লাহ গোল্ডেন জিপিএ পেয়েছে, ভালো লাগছে। ইন্টারমিডিয়েট পর্যন্ত ধারাবাহিকতা রক্ষা করতে পেরেছে, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আমি চাচ্ছি যে মানবিকভাবে একটা মানবিক মানুষ হোক। রেজাল্টের পেছনে আমাদের মেয়েরা যেমন পরিশ্রম করেছে, আমাদের শিক্ষকরাও করেছেন, সাথে অভিভাবকদেরও আমি ধন্যবাদ দিতে চাই। সবাই মিলে সম্মিলিতভাবে যে রেজাল্ট এসেছে সেটাতে আমরা সন্তুষ্ট। আনন্দের এই দিনের মতো আগামী হোক আরও আলোকিত, এমন প্রত্যাশা শিক্ষার্থী সহ সকলের। সুফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। নিজ কার্যালয়ে ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। যারা পরীক্ষায় ফেল করেছে তাদেরকে মন খারাপ না করে নতুন উদ্যমে পড়াশোনা শুরু করার পরামর্শ দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আপেল মাহমুদ। করোনা ভাইরাস আর বন্যার সংকটে দীর্ঘ প্রতীক্ষা শেষে গত বছরের ডিসেম্বরে শেষ হয় এইচএসসি ও সমমান পরীক্ষা। 12 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে এ পরীক্ষার 57 দিনের মাথায় প্রকাশ করা হয় 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষার ফলাফল। নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সার সংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী সহ বোর্ডের চেয়ারম্যানরা। নানা প্রতিকূলতার মধ্যেও ফলাফল প্রকাশের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার হার বাড়াতে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার। যারা পরীক্ষায় পাশ করেছে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, সেই সাথে অভিনন্দন জানাই তাদের অভিভাবকবৃন্দকে। আর যারা পাশ করতে পারে নাই তাদেরকে আমি একটু বলবো যে তার জন্য মন খারাপ না করে তার জন্য আবার নতুন উদ্যোগে পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, কারণ আমাদের ছেলেরা ফেল করবে কেন, ফেল করার তো কথা না। কাজে আমি এটাই বলবো, তো পাশের হারে আমি দেখলাম মেয়েদের সংখ্যা একটু বেশি, প্রায় 2.5% মেয়ে বেশি, এখানে আমি বলবো যে ছেলেদের আরো পড়াশোনা মনোযোগী হওয়া দরকার। তথ্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষার পাশাপাশি গবেষণার গুরুত্ব তুলে ধরেন তিনি। আমরা প্রত্যেকটা উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করে দিচ্ছি, বহুমুখী ট্রেনিং এর ব্যবস্থা করছি, শুধুমাত্র মানে বিএমএ পাস করলে হবে না, কোনো এক একটা বিষয়ে তাদেরকে মানে একটা বিশেষজ্ঞ জ্ঞান নিতে হবে, তাহলে তাদের কর্মক্ষেত্রটা সুযোগ সৃষ্টি হবে, কর্মক্ষেত্র সম্প্রসারিত হবে, দেশে বিদেশেও তারা কাজ পেতে পারবে। মাদ্রাসা শিক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এই মাদ্রাসা শিক্ষার পরে ছেলেমেয়েরা কোথায় যে কাজ করবে, সেই জন্য তাদেরকে ভোকেশনাল ট্রেনিং বা প্রযুক্তি শিক্ষা এইসব টেকনিক্যাল সাইডে যেতে তারা আরও ট্রেনিং নিতে পারে, সেই সুযোগটা আরও সৃষ্টি করা দরকার এবং তাদের উৎসাহিত করা দরকার। পরে ডিজিটাল পদ্ধতিতে ফলাফল প্রকাশের আনুষ্ঠানিকতা সারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। ইসির বর্তমান সক্ষমতায় জাতীয় নির্বাচনে সর্বোচ্চ কি পরিমাণ ইভিএম ব্যবহার করা যাবে তা জানা যাবে আগামী মাসে। কমিশনের ইভিএম প্রকল্পের পরিচালক কর্নেল সৈয়দ রাকিবুল হাসান জানিয়েছেন, 1.5 লাখ ইভিএম এর মধ্যে প্রায় 45,000 মেশিন ত্রুটিপূর্ণ। তিনি জানান, সেগুলো বাংলাদেশের মেশিন টুলস ফ্যাক্টরিতে মেরামত করা হচ্ছে সেখানে, এবং মাঠ পর্যায়ে মজুদ থাকা ইভিএমগুলো পরীক্ষা নিরীক্ষা শেষ হবে মার্চের মধ্যে।
জাতীয় নির্বাচনে কতগুলো আসনে ইভিএম ব্যবহার হবে সেই বিষয়ে নির্বাচন কমিশন এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি বলে জানান প্রকল্প পরিচালক। 80,000 মতো ইভিএম আমাদের মাঠ পর্যায়ে ছিল, সেটার মধ্যে অর্ধেক সংখ্যক হলো কাগজের প্যাকেটে ছিল। সেই কাগজের প্যাকেটের ইভিএমগুলোকেই আমরা মূলত বিএমটিএফে নিয়ে আসছি রক্ষণাবেক্ষণের জন্য। তো যেহেতু হার্ডবক্সে যেগুলো আছে সেগুলো ইলেকশন এখন আমরা যে কোনো মুহূর্তে যে কোনো ইলেকশনগুলোতে আমরা করতে পারবো, আর কাগজের বক্সগুলোকে যে প্যাকেটে যেগুলো ছিল সেই প্যাকেটের ইভিএমগুলোকে আমরা নিয়ে এসে এটার যে মেনটেন্যান্স এবং অন্যান্য যে সাপোর্ট লাগে সেটা করে দেন আমরা আবার পাঠাবো। ব্যালট গিয়েছে, কেবল গিয়েছে এটার সাথে, সো এখানে সেটগুলো ইনকমপ্লিট হয়ে গেছে। তো এই ইনকমপ্লিট সেটগুলোকে কমপ্লিট করা লাগবে আমাদেরকে, এগুলোকে আবার উইথড্র করে নিয়ে আসে। তো সেই কার্যক্রমগুলো চলার পরে দেন আমরা বলতে পারবো যে আসলে যে ফাইনালি আমাদের কতগুলো মেশিন রেডি আছে। ঢাকা সিলেট মহাসড়কের কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দক্ষিণ এশীয় উপ আঞ্চলিক সহযোগিতা প্রকল্প সাসেকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, প্রকল্প শেষ হবার দুই বছর না যেতেই সড়কের অবস্থা হয়েছে ছেঁড়া কাঁথার মতো। আরও জানাচ্ছেন রাসনা দাস। ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের প্যাকেজ 3 এর চুক্তি স্বাক্ষর উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রকল্পে সড়ক নির্মাণ করছে যৌথভাবে চীনা ও বাংলাদেশের 3টি কোম্পানি। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের 4 লেনের মহাসড়ক নির্মাণে মান বজায় রাখা হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, নির্মাণের 2 বছর পার হতে না হতেই সংস্কার করতে হচ্ছে এই মহাসড়ক। কেন জানি না প্রথমে 2 লেন প্রজেক্ট করা হচ্ছে, এটা প্রথমে 4 লেন করা উচিত, তাহলে এটা ভুল আমাদের প্রকল্প নিতে এসব ভুল করা উচিত। নতুন রাস্তার প্রয়োজন নেই জানিয়ে মন্ত্রী ঠিকাদারি প্রতিষ্ঠানকে চলমান প্রকল্পগুলোর মান ঠিক রাখার নির্দেশ দেন। কাজটা সময় মতো শেষ করবেন এটা আমি আশা করব, গুণগত মানটা যেন বজায় থাকে। ফোর লেন করবো, 1-2 বছর পরে সংস্কারের প্রয়োজন হবে, ফোর লেন করে কিলা এটাকে আবার সংস্কার করতে হচ্ছে। তারপর নবীনগর চন্ডা 1 বছর যেতে না যেতেই প্রজেক্ট শেষ, এখন জোড়া তালি ছেঁড়া কাঁথার মতো জোড়া তালি দিয়ে ওই রাস্তা চলছে। কাজে আমাদের কাজটা কাজের মতো কাজ করা উচিত। মন্ত্রী বলেন, ঢাকা সিলেট 4 লেন সড়ক নির্মাণে খরচ হবে প্রায় 17,000 কোটি টাকা। এর মধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি ঋণ দিচ্ছে 13,200 কোটি টাকা। এডিবি ও সড়ক ও জনপথ অধিদপ্তর যৌথভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যে দেশ উৎপাদন বৃদ্ধি এবং আমদানি অব্যাহত থাকায় মুদ্রাস্ফীতি কমেছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, শত সীমাবদ্ধতার মাঝেও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়ায় সাহায্য পাঠাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, সংসদীয় 6 আসনের উপনির্বাচন আর রংপুর সিটির ভোটই প্রমাণ করে আওয়ামী লীগের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। নিরপেক্ষ নির্বাচন নিয়ে আর কেউ প্রশ্ন তুলতে পারবে না। পরে সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। নির্বাচন যে আওয়ামী লীগ সরকার আমলে সুষ্ঠু হয়, অবাধ, নিরপেক্ষ হয়, সেটাই কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমি আশা করি এরপরে আর কেউ নির্বাচন নিয়ে কোনো কথা উত্থাপন করার সুযোগ পাবে না। আমাদের হয়তো সম্পদের সীমাবদ্ধতা আছে, তারপরেও বাংলাদেশের মানুষের একটা হৃদয় আছে, সঙ্গে সঙ্গে আমি ব্যবস্থা নিই এবং আজকে রাত্রেই C-130 একটি বিমানবাহিনী বিমানে আমরা যারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা টেন্ট, কম্বল, উদ্ধারকর্মী, মেডিকেল টিম, ঔষধ এবং শুকনো খাবার পাঠাচ্ছি। ঢাকার বাতাসে নতুন আতঙ্ক প্লাস্টিক দূষণ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ গবেষণায় পাওয়া গেছে, এই নগরীর বাতাস থেকে মারাত্মকভাবে মানব শরীরে ঢুকছে এই ক্ষতিকর প্লাস্টিক কণা, যা মানুষের রক্তে মিশে তৈরি করছে ফুসফুসের ক্যান্সার সহ জটিল নানা রোগ। সম্প্রতি এই রিপোর্ট প্রকাশ করেছেন দেশি বিদেশি গবেষকরা। দেখুন মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট।
বাতাসের মান পর্যবেক্ষণে ঢাকা নারায়ণগঞ্জ সহ দেশের ১৩টি স্থান থেকে নমুনা সংগ্রহ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের হিউস্টন ও টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে বাতাসের বিভিন্ন উপাদান সংগ্রহ করেন তারা। একটা হিউজ অ্যামাউন্ট অফ এয়ার আমার এই পাম্প দিয়ে ফিল্টার আউট হবে, এই ফিল্টারে আমার ডাস্ট পার্টিকেল বা বিভিন্ন পার্টিকেল আমার এখানে ডিপোজিট হবে। এসব নমুনা ল্যাবে পরীক্ষা করা হয়। এতে প্রথমবারের মতো ঢাকার বাতাসে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পান গবেষকরা। একই সাথে চালানো এই পরীক্ষায় ঢাকার চেয়ে অনেক কম মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে নেপাল ও যুক্তরাষ্ট্রের বাতাসে। তবে বাংলাদেশের ভোলাতে এ ধরনের কোনো বস্তুকণা পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন বাতাসে 2.5 মাইক্রোমিটারের বস্তুকণার সহনীয় মাত্রা 50 হলেও রাজধানীতে তা 200 ছাড়িয়ে যাচ্ছে। তবে এর চেয়েও মারাত্মক রাসায়নিক ও মাইক্রোপ্লাস্টিকের দূষণ। আমরা বাতাসে যে মাইক্রোপ্লাস্টিক, খুব ক্ষুদ্র প্লাস্টিক পাওয়া যাচ্ছে, সেটা আমরা আইডেন্টিফাই করছি, ক্যারেক্টারাইজ করছি, এদের ডিপোজিশন রেট কীরকম আছে সেগুলো নিয়ে আমরা গবেষণা করছি। তার মানে এখানে প্রচুর পরিমাণে প্লাস্টিক গার্বেজ হচ্ছে এবং এটা বার্নিংও হচ্ছে অন টপ অফ প্লাস্টিক পলিউশন ইন দ্য অ্যাটমসফিয়ার। বেসিক্যালি আমরা যেটা পলিউশন বলি এটা আসলে বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্সের একটা মিক্সচার, এবং বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্সের মিক্সচারটা যদি আমরা ইনহেল করতে থাকি তাহলে তো এটা আপনি বুঝতেই পারতেছেন মানুষের কত ক্ষতি করতে পারে। মাইক্রোপ্লাস্টিক আমাদের ফুসফুসে পৌঁছতে পারে, আমাদের রক্তে পৌঁছতে পারে, এবং এরা কিন্তু আমাদের মানব দেহের জন্য ক্ষতিকারক, কারণ এটা আমরা বলি ফরেন বডি, এটা আমাদের শরীরের কোনো অংশ না এবং এটা আমাদের শরীরে কোনো কাজও করে না। সিঙ্গেল ইউজ প্লাস্টিক যদি বন্ধ করি তাহলে অনেকটুকু প্লাস্টিক আমাদের কমে আসবে। আরেকটা হলো যে প্লাস্টিক ইন্ডাস্ট্রিগুলো অহরহ গড়ে তুলছে সেগুলোকে একটু রেগুলারাইজ করা। পরিবেশ মন্ত্রণালয় বলছে বাতাসে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি সহ দূষণ ঠেকাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে। মাইক্রোপ্লাস্টিক বায়ুতে থাকা অস্বীকার করার কিছু নেই, এই বিষয়টি বায়ু দূষণের তারতম্যের কারণটি নিরূপণের জন্য একটি কারিগরি কমিটি ইতিমধ্যে গঠন করে দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে উইদিন 15 days আপনারা তার উন্নতি দেখবেন। ভ্রাম্যমান আদালতের কার্যক্রম আরও জোরদার করার কথাও জানান তিনি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। ইউক্রেন যুদ্ধের কারণে গোটা বিশ্বে মূল্যস্ফীতির হার বাড়ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলজিয়ামের রানী ম্যাথিলস ম্যারি ক্রিস্টেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে বাড়ছে জনদুর্ভোগ। প্রধানমন্ত্রী বলেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অক্লান্ত পরিশ্রম করছে সরকার। রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন এই পর্যন্ত মিয়ানমারের বাস্তুচ্যুত 34,000 নাগরিককে ভাষানচরে স্থানান্তর করা হয়েছে। কক্সবাজারে ফিল্ড হাসপাতালে স্থাপন করে কয়েক হাজার গর্ভবতী রোহিঙ্গা নারীকে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে বলেও রানীকে অবহিত করেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও শিশুর উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন বেলজিয়ামের রানী। এবারে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এবছর HSC পরীক্ষা ঈশ্বরীয় সাফল্য পেয়েছে রাজধানী হামদার্দ পাবলিক কলেজ। প্রতিষ্ঠানটিতে শতভাগ পাশের রেকর্ড সহ GPA 5 পেয়েছে 338 শিক্ষার্থী। অসাধারণ এই সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকরা। শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন করোনা পরবর্তী সংকট কাটিয়ে শিক্ষকদের নিরলস পরিশ্রম আর ত্যাগে অভূতপূর্ব এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যে ঝটিকা সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রয়্যাল এয়ারফোর্সের বিমানে লন্ডনে অবতরণ করেন তিনি। স্ট্যানস্টেড বিমানবন্দরে প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বাগত জানান সরকারের শীর্ষ কর্মকর্তারা। পরে গাড়ি বহনে 10 Downing Street প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকারি বাসভবনে নেওয়া হয় তাকে। সেখানে সামরিক সহায়তা নিয়ে আলাপ করেন দুই নেতা। পরে ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেন জেলেনস্কি। আকস্মিক এই সফরে রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার। ব্রিটেনে প্রশিক্ষণরত ইউক্রেনীয় সেনাদের সাথেও সাক্ষাৎ করবেন জেলেনস্কি।
ন্যাটোর যুদ্ধ বিমান ও চ্যালেঞ্জার টু ট্যাঙ্ক পরিচালনায় ইউক্রেনের 10,000 সৈন্যকে প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য। যশোরে অনুষ্ঠিত হল বেস্ট বিউটি এক্সপার্ট 2021 ফ্রি ক্লাসে অংশ নেয়া বিউটিশিয়ানদের প্রীতি সমাবেশ। শহরের প্রেস ক্লাবে এই সমাবেশের প্রধান অতিথি ছিলেন বেস্ট বিউটি এক্সপার্ট 2021 চেয়ারম্যান এবং ওয়াইট বাংলাদেশ বাংলার সিইও তুরজোনাসের। সমাবেশে অনারেবল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন টিভি অভিনেতা এবং মডেল মীর সাব্বির, আয়োজনের মূল সমন্বয়কারী হৃদয় সরকার এবং প্রশিক্ষক সেলিম হাসান সুমন। সমাবেশে শতাধিক বিউটিশিয়ান অংশ নেন। পরে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা এবং এটিএন নিউজ। নেত্রকোনা সদর উপজেলার বাগড়া বাজার থেকে বিপুল সংখ্যক নকল ব্যান্ডুলযুক্ত তারা বিড়ি জব্দ করেছে জেলা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কর্তৃপক্ষ। বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলে বস্তা বুঝে বিড়ি পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। জেলা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা ফারুক আহমেদ এই অভিযান পরিচালনা করেন। এবার ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। দেশের উভয় স্টক এক্সচেঞ্জে আজ সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। ডিএসই এর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 10 পয়েন্ট বেড়ে 6,295 পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া শরিয়া সূচক 5 ও 30 সূচক 6 পয়েন্ট বেড়েছে। দিন শেষে লেনদেন হয় 748,45,00,000 টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট, যা গতকালের তুলনায় 195,26,00,000 টাকার বেশি। লেনদেন হওয়া 336টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 44টির, কমেছে 120টি এবং অপরিবর্তিত রয়েছে 172টি কোম্পানির শেয়ারের দাম। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 20,06,00,000 টাকার শেয়ার। হাতবদল হওয়া 148টি কোম্পানির মধ্যে দর বেড়েছে 25টির, কমেছে 62টি এবং অপরিবর্তিত রয়েছে 61টি কোম্পানির শেয়ারের দর। এবারে পাটেক্স খেলার খবর। ইংল্যান্ড সিরিজের আগে ইঞ্জুরি কাটে মাঠে ফেরার আশা পেসার তাসকিন আহমেদের। দুপুরে রিয়েলম্যান নামক একটি পারফিউমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি শেষে এমনটা জানান টাইগার ক্রিকেটার। এ সময় তাসকিন উল্লেখ করেন কোচ হাথুরু সিনহার অধীনে বাংলাদেশ আরও উন্নতি করবে বলেই বিশ্বাস তার। আরও জানাচ্ছেন এস এম আশরাফ। হ্যামস্ট্রিং চোট প্রায় দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে পাঠিয়েছে তাসকিন আহমেদকে। আগামী 1 মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে শুরু হবে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ। সেখানে এই পেসারকে পাওয়া যাবে কিনা তা নিয়ে যখন গুঞ্জন, তখন তাসকিন নিজেই আশ্বস্ত করলেন মাঠে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন তিনি। ইনজুরির আল্লাহর রহমতে আজ থেকেই আমার রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম স্টার্ট হয়েছে, সকালেই ট্রেনিং করে আসছি। সো বোর্ডের প্ল্যান অনুযায়ী আমি আগাচ্ছি, তো আশা করছি উইদিন ফিউ ডেইজ হয়তো শর্ট রান বোলিং শুরু হবে। ওইটা তো আরো বেশ দেরি আছে, আশা করি এর আগেই বোলিং এ দেখবেন ইনশাআল্লাহ। কথা বললেন দেশের হয়ে আবারও কোচিং এর দায়িত্ব নেওয়া কোচ চন্ডিকা হাতুরু সিংহকে নিয়েও। ডেফিনেটলি ভালো কিছুই হবে, আর আমিও এক্সাইটেড যে আমাদের সেই আগের হাতুরু সিং কোচ আবার আসছেন এবং সে যথেষ্ট ভালো মানের কোচ এবং অনেস্ট মানুষ। তার সাথে যাত্রাটা অনেক ভালো হবে ইনশাল্লাহ। আগের তুলনায় আমাদেরও যারা ওই সময় অনেক বেশি ইয়াং ছিলাম, ওরাও আগের থেকে একটু ম্যাচিওর প্লেয়ার, সো টিমের অবস্থান আরও ভালো, তো ভালো কিছুই হবে আশা করি। ঘরের মাঠে 2016 দুদলের সবশেষ ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের কাছে 2-1 ব্যবধানে হারলেও এবার সিরিজ জয়ের আশা বাংলাদেশের। আসলে লজিক দিয়ে সব হয় না, আসলে আমি মনে করি এন্ড অফ দ্য পার্টিকুলার ডেতে যে ভালো ক্রিকেট খেলবে ওই জিতবে। যদি মানে আপনি ওভারঅল চিন্তা করলে ওরা আমাদের থেকে আগে, এটা কোনো সন্দেহ নাই, কিন্তু ঘরের মাটিতে যেহেতু খেলা আশা তো করতেই পারি সিরিজ জয়ের। 1 মার্চ মিরপুরে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ, 9 মার্চ শুরু হবে টি টোয়েন্টি সিরিজ। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। 2030 ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে এবং উরুগুয়ে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে এক অনুষ্ঠানে চার দেশের ফুটবল কর্মকর্তাদের উপস্থিতিতে কন বেম্বলের সভাপতি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। সেখানে কন বেম্বলের সভাপতি আলে হান্ড্রো বলেন 2030 বিশ্বকাপ সাধারণ নয়, শতবর্ষী বিশ্বকাপ, তাই ওই আয়োজন নিয়ে উদযাপন হওয়া উচিত। ফিফা দক্ষিণ আমেরিকাকে বিশ্বকাপ আয়োজনের সুযোগ দিয়ে মহত্বের পরিচয় দিতে পারে।
বাংলাদেশকে সালাম জানালেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি ক্লাব আল নাসেরের হয়ে আগামী 2 বছর খেলবেন CR7। সেখানে বহু বাংলাদেশি ভক্ত রয়েছে তার। এমনই এক ভক্তের সাথে দেখা হয় ফুটবল বিশ্বের অন্যতম এই তারকায়। অমিতাভ দেবনাথ নামের এক বাংলাদেশের ভিডিও বার্তায় রোনালদো সালাম জানান বাংলাদেশকে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। এবছর এইচএসসিতে কমেছে জিপিএ 5 এর সংখ্যা। সারা দেশে পাশের হার প্রায় 86%। পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি কেউই। মন খারাপ না করে তাদের নতুন উদ্যমে লেখাপড়ার পরামর্শ প্রধানমন্ত্রী। দুবছর না যেতেই সড়কের অবস্থা ছেঁড়া কাঁথার মতো। ঢাকা সিলেট মহাসড়কের কাজের মান নিয়ে ক্ষুব্ধ ওবায়দুল কাদের। ঢাকার বাতাসে ক্ষতিকর প্লাস্টিক কণা নিঃশ্বাসে রক্তে মিশে জটিল রোগে আক্রান্ত করছে মানুষকে। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।